একজন ইহুদি মেহমান, খুব সংক্ষেপ ইহুদি মেহমান, আল্লাহ নবী দরবারে মেহমান হয়ে আসলো। আল্লাহ নবী কি সুন্দর আদর্শ, কি সুন্দর ব্যবহার! আল্লাহ নবী মেহমানটাকে বাড়ি নিয়ে গেলেন, ইহুদি মেহমানটা থাকার ব্যবস্থা করলেন। রাত হয়ে গেছে, রাত হয়েছে, ইহুদি মেহমানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী দিন দরিয়ার বাদশাহ মেহমানটাকে হুজরাতে রেখে তার সামনে দস্তরখান বিছায় দিয়ে তিন দুনিয়ার বাদশাহ বাইরে কিছু খাদ্যখানা আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে ইহুদি মেহমান বসে বসে মনে মনে চিন্তা করতে লেগেছে, মুহাম্মাদের বাড়িতে যা খানা দানা তৈরি হয়েছে আমি একা খাবো, একা খাবো। মুহাম্মাদের বাড়িতে যা খানা তৈরি হয়েছে আমি একা খাবো। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ মেহমানদের জন্য বাইরে কিছু খাদ্যখানা নিয়ে এসে মেহমানের সামনে ধরলেন। ও ইহুদি মেহমানটাও খানা খেয়ে ফেললো, খানা খেয়ে নেবার পরে বলেছিল, রে মুহাম্মদ আরো কিছু খাদ্যখানা নিয়ে আসো। মুসলমান খা বিসমিল্লাহ বলে বলে খায়, বেদিন বিসমিল্লাহ নাচে, বিসমিল্লাহ নাচে, আলহামদুলিল্লাহ কিচ্ছু নেই, হাসির মতন খাচ্ছে, হাসির মতন খাবে, বিসমিল্লাহ নাচে, বিসমিল্লাহ নাচে, আলহামদুলিল্লাহ, হাসির মতন তো খাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বাইতে আমার কিছু খাদ্যখানা নিয়ে এসে ইহুদি মেহমানের সামনে ধরলেন। ইহুদি মেহমান খাবারটা আমার খেয়ে ফেললো, খেয়ে ফেলে বলতে লাগলো, ওরে মুহাম্মদ আরো কিছু খাদ্যখানা নিয়ে আসো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার বাড়িতে গিয়ে কিছু খাদ্যখানা নিয়ে ইহুদি মেহমানের পাতে দিলেন, আমার খেয়ে ফেললো। এইভাবে আল্লাহ নবী দায় আর ইহুদি মেহমানটাও খানা খায়, একেবারে হাসির মতন খাওয়া খেয়েছে, আর খাবার জায়গা নয়, আর কেমন করে খাবে, হাসির মতন খাওয়া খেয়েছে, খেয়ে যাবে কোথায়, হজম করা লাগে, হজম করতে পারলো না, বদহজমি হয়ে গেল। আমার ইহুদি মেহমানটা হজম করতে পারলো না, বদহজমি হয়ে গেল। রাত ভোর পায়খানা ফিরে, পায়খানা ফিরে কামসারা, বড় লজ্জার বিষয়, বড় শরমের বিষয়। সকালবেলা যখন মুহাম্মদ হুজরাতে আসবে, আমার সঙ্গে দেখা করতে আসবে, আমি মুহাম্মাদের সামনে কি মুখ দেখাবো, বড় লজ্জার বিষয়, বড় শরমের বিষয়। রাত থাকতে থাকতে ইহুদি মেহমানটা চলে যায়। রবিকৃষ্ণ মহানগর চাট সুন্দর চা করেছিল, সুন্দর চাঁদা দিয়ে রবীন্দ্রনাথ হজম করতে পারে না। যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে সকাল বেলা, আমার রাসূলুল্লাহ ইহুদি মেহমান তার মেহমানদারি করবেন, ইহুদি মেহমানের জন্য সকালবেলা ব্যবস্থা করবেন। নবী আমার এসে দেখছেন কি, হুজরাত এসে দেখলেন কি ইহুদি মেহমান নাই, ইহুদি মেহমান চলে গেছে। আল্লাহ নবী কি সুন্দর আদর্শ, ইন্নাকা লাআলা খুলকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্দর আদর্শ, সুন্দর নবী, সুন্দর আদর্শ, সুন্দর নবী, সুন্দর আখলাক, দেখেন না কি অবস্থা। আল্লাহ গলা বসেছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন হুজরার মধ্যে আসলেন, দেখছেন মেহমান নাই, মেহমান চলে গেছে। নবী আমার লক্ষ্য করে দেখছেন বিছানা চাদর, বিছানা চাদরে পায়খানা ফিরে বরবাদ করে চলে গেছে। আমার নবী দয়ার নবী ওই পায়খানা ফিরা চাদর বিছানা নিজে হাতে গোটাতে আরম্ভ করলেন, নিজে হাতে গোটায় পাশে
পুকুর পুষ্করিণী পুকুর ছিল, ওই পুকুরে আল্লাহ নবী ওই পায়খানা ফেরা চাদর বিছানা নিয়ে গিয়ে নিজে হাতে পরিষ্কার করছেন, নিজে হাতে পরিষ্কার করতে লেগেছেন। এমন অবস্থা ইহুদি মেহমানটা মনে পড়ে গেছে, আমার মূল্যবান তলোয়ারটা মুহাম্মাদের হুজরাতে ছেড়ে এসেছি, আমার মূল্যবান তলোয়ারটা মুহাম্মাদের হুজরায় রেখে এসেছি, ওটা আনতে হবে। এটা দিও জানাও কেন জান শিখ পাঞ্জাবি তলোয়ার, শিখ পাঞ্জাবি তলোয়ার কাছে রাখি, এটা এটা দিও ভাই, অন্য কোনো এটা রেওয়াজ রেওয়াজ আমি দেখি চাও নিচে দেখাও, আয়কে যাও শিখ পাঞ্জাবি শিখ তার তলোয়ার কি রে তলোয়ার, ওখানে রেওয়াজ ইহুদিরা তলোয়ার রাখতে, ইহুদিরা এটা এটা রেওয়াজ একটা। ইহুদি মেহমান চিন্তা ভাবনা করতে লাগলো, আমার মূল্যবান তলোয়ারটা মুহাম্মাদের হুজুরা ছেড়ে চলে এসেছি, ওই তলোয়ার নিতে হবে, তলোয়ারটা নেবার জন্য ইহুদি মেহমান পাল্টা ঘুরে আসছে ঘুরে আসছে ঘুরে আসছে, যে রাস্তা দিয়ে ইহুদি মেহমান হেঁটে হেঁটে আসছে ওই রাস্তার পাশে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী ক্ষমাকারী মুহাম্মাদ ক্ষমাকারী মুহাম্মাদ ওই রাস্তার পাশে তো ইহুদি মেহমানটার চাঁদের পায়খানা ফিরা চাঁদের বিছানা নিজ হাতে পরিষ্কার করেছি। ইহুদি মেহমান যখন কাছাকাছি হয়ে গেল কাছাকাছি হয়ে দেখতে লেগেছে, মুহাম্মদ কি সুন্দর মানুষ, মুহাম্মদ কি সুন্দর মানুষ, মুহাম্মদ আমার পায়খানা ফিরা চাঁদের বিছানা মুহাম্মদ নিজে হাতে পরিষ্কার করেছে। ইহুদি মেহমান দিকে থাকতে পারলো না, ইহুদি মেহমান ওই সময় বলেছিল ও মুহাম্মদ আপনি আমাকে মুসলমান বানায় দিন, আমি খুশি মনে স্বেচ্ছায় ইসলাম কবুল করে মুসলমান হতে চাই, আপনি একজন মহাপুরুষ আপনি একজন বড় নবী, আপনি এত বড় আপনার দরজা আপনার মর্তবা এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও আমি একজন নগণ্য ইহুদি, আমার পায়খানা ফেরা চাদর বিছানা ও মুহাম্মদ তুমি নিজে হাতে পরিষ্কার করছো, ওরে মুহাম্মদ আমি বড় খুশি হলাম, ও মুহাম্মদ আমাকে মুসলমান বানাই দিন, আমি মুসলমান হতে চাই ইসলাম কবুল করতে চাই। ইহুদি মেহমানটা আল্লাহ নবীর হাতের দিকে হাত বানাই দিল, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালেমা শরীফ পড়তে আরম্ভ করে দিলেন, সকলে পড়েন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শরীফ পড়ে ইহুদি মেহমান ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন, বল সকলে সুবহান। জি মুসলমান সংখ্যায় বাড়ছে, সংখ্যা এমনি বাড়েনি, মুসলমানদের আদর্শ মুসলমানদের কাজকাম ভালো, কিছু হাতে এলেমেলে করে ফেলছে, কিছু ছেলেরা এলেমেলে করে ফেলছে, ওটা আলাদা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম, ইসলামের ছায়া তলে ইসলামের ছায়া তলে অনেক এসেছে। উমর ফারুক কি বলছে, উমর ফারুক কি বলেছে, নবী আমা যখন বলেছিলেন ওরে উমার তুমি আমায় কেমন মহাব্বত করো, ওরে আমি উমার তুমি আমায় কেমন ভালোবাসো, ওই সময় উমর ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে আমার বাম্মা বিবি ছেলে মেয়ে টাকা পয়সা মাল ধন দৌলত সর্ব অপেক্ষা আমি আপনাকে বেশি বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার জানের থেকে বেশি ভালোবাসতে পারি না। মাথা মেরেছেন
জানে থাকবে বেঁচে, জানে থাকবে বেঁচে তো মুহাম্মদের প্রশ্ন। তাই তিনি বলেছেন, অন্য কিছু না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব থেকে ভালোবাসি, কিন্তু আমি আমার জানের থেকে বেশি ভালোবাসতে পারি না। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিলেন, বাবা ও বাবা ও মা, শুনিলাম বাবা, এখনো তুমি কামিল মুসলমান হতে পারলে না বাবা। মনে মনে আল্লাহকে বলছে, মনে মনে বলতে লাগলো, মনে মনে আল্লাহকে জানাচ্ছে, আল্লাহ আমার কত সম্মান ছিল, আমার কত মর্যাদা ছিল, আমি উমার, আমার নাম শুনলে পরে আরো বাসীরা ভয়তে থরথর থরথর করে কাঁপত। আমি আমরা একজন যোদ্ধা ছিলাম, আমি আমরা একজন বীর ছিলাম, মহাপুরুষ ছিলাম, আমার কথা শুনলে পরে আরো বাসীরা থরথর থরথর করে কাঁপত। আর আমি উমার, সেই সমস্ত সম্মানকে, আমি আমার মর্তুবাকে, ইজ্জতকে সব ধুলার সঙ্গে মিটাই দি, ধুলির সাথ করে দি, ইসলামের ছায়া তলায়, দিনের ছায়া তলায়, ধর্মের ছায়া তলায়, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হলাম। আর নবী বলে, কেন রে উমার, তুমি এখনো কামিল মুসলমান হতে পারলে না বাবা। আল্লাহ নবী তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনুন শুনুন, আমার ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উমার বলে দিচ্ছি, আমি আমার বাপ মা, বিবি, ছেলে মেয়ে, টাকা পয়সা, মাল, দৌলত, এমনকি আমি আমার নিজের জানের থেকে আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথা শোনার সাথে আল্লাহ নবী বলেছিলেন, বাবা উমার, এখন তুমি কামিল মুকাম্মাল মুসলমান হতে পারলে বাবা। সকল সুবহানাল্লাহ জি, তাহলে কত উমরের সম্মান ছিল, কত সম্মান, সব পুলিশ শাস করে দিয়ে ইসলামের ছায়া তলা এসেছে, ইসলামের ছায়া তলা এসেছে। কত বীর পুরুষ, খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ কত বীর পুরুষ, ইসলামের ছায়া তলা এসেছে। তাহলে কি করবে? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, যে ধর্মটাকে আল্লাহ পছন্দ করেছেন সেই ধর্ম শ্রেষ্ঠ, যেটা শ্রেষ্ঠ, যেটা বড়, সেখানে মানুষ মাথা ঝুঁকে দেবে, সেখানে মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করবে, যেটা বড়, যে বড় সেখানে আমরা যাবো, যে ভালোকে সবাই আমরা ভালো বলবো, ভালো যে আছে, যে গুড় আদারে মিষ্টি। আমার বাপজি বলছে, বাবা যে গুড় হবে আদারে মিষ্টি গো। জি, ইসলাম ধর্ম সুন্দর, সেই সুন্দরই আছে, এই সুন্দরই আছে, একে কালি মাখানো যাবে না, এতে কালি মাখানো যাবে না, ইসলাম শ্রেষ্ঠ, এটা আমরা সবাই জানি, এই সুন্দর ধর্মের উপরে কালি মাখানো যাবে না। মামা যে আল্লাহ নবীর আদর্শ আখলাক, ওটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, সব ভাই ভাই মিলেমিশে থাকতে হবে আমাদেরকে। প্রত্যেকটা ধর্মের মানুষ, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মজুসি হোক, বৌদ্ধ হোক, সর্ব ধর্মের মানুষ আমরা বেঁচে আছি, সব মিলে ঝুলে বেঁচে আছি, সব ধর্মের মানুষ মিলে জুলে আমাদের জীবন কাটাতে হবে, অশান্তি মন টানাটানি একদম করা যাবে না। ইসলাম এই শিক্ষা দিয়েছে, আমার দয়ার নবী এই শিক্ষা দিয়েছেন, খবরদার খবরদার, মুসলমানেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান সব মিলেমিশে থাকবে। নবী আমার একটা সংগঠন করে, সংগঠন হেল্পফুল ফজল, হেল্পফুল ফজল সংগঠন মদিনা শরীফ, আমাদের কে ছিল ওই সংগঠনের মধ্যে? সব সংগঠনের মধ্যে মুসলমান করেছে না, ওই সংগঠনের মধ্যে ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, ছিল সবকে নিয়ে আল্লাহ নবী আপনার সংগঠন তৈরি করে করলেন, সেই সংগঠনের নাম হলো হেল্পফুল ফজল। ইসলাম কত উদার মন, ইসলাম কত উদার মন, ইসলামের সংকীর্ণ মন ইসলামের নাই। দুরসিয়ে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমিন মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসীর নীরে কোন ফুল ভাসে রে,
আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সারসীর নীরে কোন ফুল ভাসে রে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে লাশের গাল্লার সুর ভাসে রে, যেন সারসীর নীরে কোন ফুল ভাসে রে, মায়ের কমল বুকে স্নেহ উঠালাই পূর্তি হারা আঁখি দুটি ফিরে ফিরে যায়, মায়ের কমল বুকে স্নেহ উঠালাই পূর্তি হারা আঁখি দুটি ফিরে ফিরে যায়, এসেছেন দিনের নবী মানব ধ্যানের ছবি, কার ছবি আঁকা যেন আঁখি পাশে রে, জাল সারসীর নীরে কোন ফুল ভাসে রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। হ্যাঁ, যে কথা বলছিলাম নবীর আদর্শ কি সুন্দর আদর্শ, দস্যু আল্লাহ নবীর গর্দানে তলোয়ার ধরেছে, ইতিহাস বলছে কারো হিম্মত ইতিহাস কাটবে, ইহুদি দস্যু দস্যু ডাকা ডাকা দস্যু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ধরল। তাহলে কারা ভুল করেছে, কারা ভুল করে? মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা আমাদেরকে আমাদের রসুলের আদর্শ আমাদের নিতে হবে। আমার নবী তখন কি করছেন, যাও দস্যু আজ তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার গর্দানে তলোয়ার ধরেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। বলুন সকল সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে হত্যা করার জন্য একজন মানুষ চলে আসছে, সেই মানুষ কি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ক্ষমা করেছে। জি, আল্লাহ তুমি একটানিকে গাছের গোড়ায় একা ঘুমায়, আল্লাহ নবীর কাছে কোন মিলিটারি ছিল না, কোন পুলিশ ছিল না, কোন দারোগা ছিল না, নবী আমার গাছের গোড়ায় একা ঘুমায়। জি, আগে আল্লাহ নবীর জামানায় অত ঠাট ছিল না, উমর ফারুক কত বড় খলিফা, কত তেজি খলিফা, বালুতি বালুতি ধুলা বালুতে শুয়ে আছে, বিদেশ থেকে দুধ আর বিদেশ থেকে দুধ আসলো, উমর খলিফাতুল মুসলিমিন উমর কোথায়, খলিফাতুল মুসলিমিন উমর কোথায়, কেউ বলতে পারছে তো? একটা হ্যাঁ তখন দেখলাম যেন সে মাঠে মাঠে ফাঁকা জায়গা ধুলা বালিতে শুয়ে আছে, লন্ডন টন্ডনের দিকে আসলাম, খুঁজে খুঁজে দেখা গেল কি উমর ফারুক বালির উপরে ধুলা বালির উপরে তিনি শুয়ে আছেন, একজন কত তেজি একজন খলিফা, দেখুন ধুলা বালিতে শুয়ে আছে, কোন ফাটফাট কিছু নাই, গরিবে হালাত ইসলাম কাটায় গেছে, গরিবে হালাতে বাবা জি কত হলো, ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, এটা আমার বলার উদ্দেশ্য। হ্যাঁ, মনে আমাদের কষ্ট দিচ্ছে, কষ্ট দিক এর বিচার আল্লাহ করবে, কি গো মনে আমাদের কষ্ট দিচ্ছে কষ্ট দিক এর বিচার আল্লাহ করবে, আল্লাহ পাকড়াও তখন হবে, ঠেকামা কেউ থাকবে না। জি, যে ধর্মটাকে আল্লাহ বলছেন আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম, সেই ধর্মের ক্ষতি সাধন করার চেষ্টা করলে সে ক্ষতি করে, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। যে ধর্মটাকে আল্লাহ বললেন আমার কাছে মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম হল ইসলাম ধর্মটা, আমি আল্লাহ ভালোবাসি, সে আল্লাহর ভালোবাসা ধর্মের উপরে যে কালি মাখা, যে কালি মাখাবার চেষ্টা করে সে তার ক্ষতি সাধন, সে তার নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবে। ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম সুন্দর ধর্ম, এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি। দেখেন ইসলামের কেমন ধর্ম, আমাদের রসুল আল্লাহ কেমন ধর্ম দিয়েছিলেন, এবং আমার রসুলের আদর্শ আখলাক আল্লাহ কেমন করেছিলেন, দেখেন না?
নবী আমার গাছের গোড়ায় ঘুমাচ্ছে, এক দুঃসল্লা নবীকে দেখে আল্লাহ নবীর জানে দুশ্মন ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য এক 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 করে আল্লাহ নবীর মাথার গোড়ায় হাজির হলো। আল্লাহ নবীকে গিয়ে দেখছে মুহাম্মদ চোখ মেয়ে চোখটা ঘুম মুঝে চোখ মুঝে ঘুমাচ্ছে, চোখটা মুঝে ঘুমাচ্ছে। ও দুশ্মু দুশ্মুটা বললো কি তলোয়ারটা বার করে নিয়ে আল্লাহ নবী গর্দানে বসাবে। ঠিক সেই সময় আল্লাহ নবী চোখটা মেলে দেখলেন, চোখটা খুললেন, যখনই চোখটা খুললেন ইহুদির চোখের সঙ্গে আল্লাহ নবীর চোখে চোখ পড়ে গেল। কারেন্ট এমন কারেন্ট এমন কাজ হচ্ছে, যখন আল্লাহ নবীর চোখটা মেললেন চোখটা মেলার সাথে সাথে ইহুদি চোখে চোখ পড়ে গেল। যখন আল্লাহ নবী চোখে চোখ পড়ে গেল ইহুদি মেহমান ইহুদি দস্যু ওই সময় বলেছিল ও মুহাম্মদ বলো বলো এখন তোমাকে কে বাঁচাবে বলো মুহাম্মদ, আমার তো বহুদিনের সাধনা তোমার হত্যা করা বহুদিনের সাধনা, ওরে মুহাম্মদ আমি তোমায় বাগে পেয়েছি, ওরে মুহাম্মদ বলো বলো এখন তোমাকে কে বাঁচাবে বলো মুহাম্মদ। ওই সময় আল্লাহ নবী একটা সুন্দর কথা বলেছিলেন, আল্লাহ নবী বলেছিল রে দস্যু, ওরে দস্যু শুনেলে শুনেলে আমাকে আমার আল্লাহ বাঁচাবেন। বল সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামটা শোনা সঙ্গে সঙ্গে ইহুদির মধ্যে একটা কম্পমান শুরু হয়ে গেল, ইহুদি কাঁপতে লাগলো কাঁপতে লাগলো। আল্লাহ নামটা যখন কানে ভিতরে সাজ করলো, ওই দস্যুর কানে যখন আল্লাহ নামটা পৌঁছালো, পৌঁছাবার সাথে সাথে ইহুদির মধ্যে একটা কম্পমান শুরু হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলো, কাঁপতে 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 তার হাতটা তার হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে যায়। যখন তলোয়ারটা জমিনে পড়ে গেল ও তলোয়ারটা আল্লাহ নবী হাতে তুলেছেন, হাতে তুলে আল্লাহ নবী বলেছিলেন ওরে ইহুদি দস্যু, ওরে দস্যু দস্যু তুমি আমাকে তলোয়ার দিয়ে হত্যা করার জন্য আমার গর্দানে তলোয়ার ধরেছিলে, ওরে দস্যু দস্যু তোমার তলোয়ার আমি মুহাম্মদ আমার হাতে উঠেছে, ওরে ইহুদি দস্যু বলো বলো এখন তোমাকে কে বাঁচাবে বলো ইহুদি দস্যু। বল তোমাকে বলেছিস, তুই তো আমাকে বলেছিলিস কে বাঁচাবে বল মোহাম্মদ, কে তোকে বাঁচাবে বল আমাকে, কে তোকে বাঁচাবে, তুই তো আমাকে বলেছিস, আমি তোকে বলছি তোকে বাঁচাবে কে। আমাদের নবী কি দয়ার নবী, কি দয়ার নবী ছিলেন, তার মানে সেই সময় তার দস্যুর সহিতে আল্লাহ শক্তি বল রহিম সমস্ত ক্ষমতা আল্লাহ উড়াই দিয়েছেন, কোন গায়ে ক্ষমতা নেই ইহুদির, দস্যুর গায়ে সমস্ত ক্ষমতা আল্লাহ উড়াই দিয়েছেন, সৃষ্টিকর্তা সব পারেন, যে দস্যুর শরীর থেকে বল ক্ষমতা আল্লাহ উড়াই দিয়েছেন। নবী আমার বলতে লাগলেন ও ইহুদস্যু তুমি আমাকে তলোয়ার দ্বারা হত্যা করার চিন্তা ভাবনা নিয়েছিলে, আমার গর্দানে তলোয়ার ধরেছিলে, ওরে ইহুদস্যু শোনো শোনো তোমার তলোয়ারটা আমি মুহাম্মদ আমার হাতে উঠেছি, বলো বলো এখন তোমাকে কে বাঁচাবে বলো দস্যু। দস্যু ওই সময় বলেছিল ওরে মুহাম্মদ, ওরে মুহাম্মদ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাতে পারো, ওরে মুহাম্মদ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ ওই সময় বলেছিল ওরে দস্যু শুনেলে শুনেলে মানুষরটা মহাপাপ, মানুষরটা মহাপাপ, ওই হলি দস্যু তোমার এই চরণ অন্যায়কে আমি মুহাম্মদ খুশি মনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বল সকলে সুবহানাল্লাহ। ক্ষমা পেয়ে গেলেন, ক্ষমা পাওয়ার সাথে সাথে ওই দস্যুর মধ্যে শক্তি ফিরে আসলো, আমার শক্তি ফিরে আসলো, যাও চলে যাও চলে যাও দস্যুটা, হেঁটে 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 চলে গেল, তার দলবল গাতে গিয়ে বলতে লাগলো আমার সঙ্গী সাথীরা মুহাম্মদ কি সুন্দর মানুষ রে, মুহাম্মদের কি সুন্দর ব্যবহার। আর সমস্ত ঘটনাটা সমস্ত ঘটনাগুলো তার দলবলকে শোনায় ছিল এবং কথা বলতে লাগলো আমার সঙ্গী সাথী
সাথীরা চলো 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 আমরা সকলে মিলে মুহাম্মাদের হাতে হাতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাই। যে খাজা শাহ হুজুর কয়েক লক্ষ গায়ের কমকে মুসলমান করাইছিলেন, সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেল। ওরে মুহাম্মদ, ওরে মুহাম্মদ আমাদের মুসলমান বানাই দিন, আমরা মুসলমান হতে চাই। আল্লাহ নবী হাতের দিকে, আল্লাহ নবী হাতের দিকে হাতগুলো বানাই দিল। তারা সকলে মিলে আল্লাহ নবী হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালিমা শুনে পড়তে আরম্ভ করে দিল। সকলে পড়েন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফ পড়ে ইহুদি দস্যুগণ কান দলবল সকলে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। বলেন সকলে সুবহানাল্লাহ। যে সংখ্যায় বাড়ছে তা কি করবে, কি করবে সংখ্যা বাড়ছে, কি হয়েছে? মিল মহব্বত অন্য, মিল মহব্বত অন্য জিনিস, মিল মহব্বত আমাদের মনে জায়গা। কোন ধর্মে নাই যে মানুষ মানুষকে খুন করে, কোন ধর্মে নাই, কোন ধর্মে যে শিক্ষা দেয় না যে মানুষ মানুষকে খুন করো। হ্যাঁ, কোন ধর্মে নাই। আমাদের দেশে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ পাকে বোস, আল্লাহকে বোস দেন। কোন ধর্মে শিক্ষা দেয় না, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মজুসি হোক, ইসলাম তো আছে। কোন ধর্মে শিক্ষা দেয় না যে মানুষ মানুষকে হত্যা করবে, সব নিষেধ, খবরদার মানুষ মানুষকে মেরো না। এই সব ধর্ম, সব ধর্মে এ শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদের দেশে যেন কেমন কেমন লাগাচ্ছে। বাবা জিরা কত হলো, আমরা মুসলমান, আমাদের ব্যবহার আদর্শ, আমরা নবীর রঙে আমরা রঙতে চাই। নবীর রঙে রঙলে পরে ইনশাল্লাহ আল্লাহর ওলি হওয়া যাবে। নবীর রঙে রঙলে পরে আল্লাহর ওলি হওয়া যাবে। ওলি হলে পরে বোধ কাজও হবে, বোধ কাজও হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ কত লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ বেধর্মের মুসলমানকে মানে মুসলমান করেছেন, লক্ষ লক্ষ। জি, নবী রঙে রঙেছেন। যে এক তারিখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হুজুর দেখছেন সাতজন অগ্নি পূজা, আগুনে পূজা করছে, তা করুক ঠিক আছে, হুজুর কোনটা বাধা দেন না, তোর বাধা দেন না। তো হুজুর দেখছেন ব্যাপারটা কি রে, বিশাল আগুনের কুণ্ড, বিশাল আগুনকে যা দাও দাও করে আগুন জ্বলছে, সাতজন অগ্নি পারসিয়ান মানুষ, পারসিয়ান দেশের মানুষ, সাতজন আগুনের কুণ্ডু বানায়, আগুনের গোলা, আগুনের কুণ্ডু বানায়, ওই সাতজনে গড় করছে, পুজো করছে, গড় করছে, গড় করছে। তো হুজুর আহা গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হুজুর আস্তে আস্তে হেঁটে হেঁটে তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বলছে, বাবা তোমরা কি করছো, বাবা তোমরা কি করছো, বাবা বলে আমরা আগুনে পূজা করছি, আমরা আগুনের গড় করছি, অন্যদের গ্রাস হতে মুক্তি পাওয়ার জন্য। আগুন যে কষ্ট দেয়, আগুন যে মানুষের পুরালে পেতে কি কষ্ট, কি জ্বালা, আগুন গায়ে লাগলে পরে কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, আগুনের যে কষ্ট, আগুন লাগলে যে কি তার জ্বালা যন্ত্রণা, আগুন থেকে, আগুনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আগুনকে পূজা করি, আগুনে আমরা গড় করি, আমরা আগুনের ইবাদত বান্দিগি আমরা করি, আমরা আগুনের ইবাদত বান্দিগি করি, আগুনের আগুনের পুরানো আগুনের কষ্ট থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য, তাই নাকি? জি। আমার দুশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কাহার দরে বিশ্ব জাহান খোদা গড়িল, কাহার তরে আয়েস করুনি পাগল হয়েছিল, কাহার পারে মেঘেরা এসে ছায়া করেছিল, সে যে মোদের নবী কামুলিওয়ালা,
একসাথে পরম মিন আল্লাহ জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথা বলছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর আরে বিল্লাহ বান্দা ছিলেন আল্লাহর ওলি আল্লাহ নবীর রঙে রঙেছেন আল্লাহ নবীর রঙে রঙে কেমন তিনি রত্ন হয়েছিলেন খাজা সাহেব হুজুর করছেন কে একটা নাকি রাস্তাতে হেঁটে 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 চলে যাচ্ছেন হুজুর দেখছেন কে সাতজন অগ্নি পূজা আগুনের কুণ্ডু আগুনের গোলা বানায় সেই আগুনের কল করছে আগুনে পূজা করছি আগুনে আরাধনা আগুনে তপস্যা করতে লেগেছে দেখলেন রাস্তাতে হেঁটে হেঁটে সেখানে গিয়ে হাজির হয়ে বলতে লাগলেন বাবারা তোমরা কি করছো বাবা তখন তারা বলেছিল আমরা আগুনের গাব আগুনের আমরা গল করছি আগুনের পূজা করছি আমরা আগুনের আরাধনা আগুনের তপস্যা আমরা করছি কেন করো বাবা তখন তারা বলেছিল আগুন আমাদের কষ্ট দেবে না কি কথা বললো উত্তর আগুন আমাদের কষ্ট আগুন পোড়াবে জ্বালাবে আগুন আমাদের কষ্ট দেবে না তাই নাকি ও আগুন কষ্ট দেবো আগুন পূজা করছো আসছো বাবা ঠিক আছে যা ধর্মে দ্বিধা সে করবে সেটা ধর্মের ব্যাপার কেউ আগুনের পূজা করে কেউ সূর্য পূজা করে হ্যাঁ কেউ লোহার পূজা করে হ্যাঁ অনেকে লোহার পূজাও করে ধর্ম তো তার কাছে তো হুজুর বললেন বাবা তোমরা আগুনে পূজা করছো আগুন তোমাদের জ্বালাবে না পোড়াবে না আগুন তোমাদের কষ্ট দেবে না এই জন্য আচ্ছা বাবা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা ও অগ্নি পূজা আগুন পূজারি বাবারা তোমরা বলো বলো তোমাদের আশা হলো আগুন আমাদের কষ্ট দেবে না এই জন্য আমরা আগুনের পূজা করছি আগুনের আরাধনা আগুনের তপস্যা আমরা করি ও বাবা আগুন অগ্নি পূজা একটু আমি দেখতে চাই আমি খাজা একটু দেখতে চাই আপনি একটু আগুনে হাত টান ঠুকাল আপনাদেরকে আগুনে চালাই পোড়াই কিনা একটু আমি দেখতে চাই আপনাদের আশা যুগ যুগ ধরে আপনারা আগুনে পূজা করে আসছেন আশা কি আগুন আমাদের কষ্ট দেবে না আগুন আমাদের জ্বালাবে না পোড়াবে না আমি খাজা একটু দেখতে চাই একটু আপনি একটু আগুনে হাত টান ঠুকাল একটু দেখবো যে পোড়াই কিনা পোড়াই কিনা দেখতে চাই আমি অগ্নি পূজারীরা বাবারা তোমরা আগুনে পূজা করো আগুনের আরাধনা আগুনে তোমরা তপস্যা করো তোমাদের আশা হলো আগুন তোমাদের কষ্ট দেবে না
তথাপি তোমরা আগুনের ভিতরে হাত ঢুকাবার সাহস তোমাদের মধ্যে আসছে না বাবা। ও বাবারা আগুন পূজারি, শুনি নাও শুনি না বাবা, আমি খাজা জীবনে আগুনের পূজা করি না, আমি খাজা জীবনে আগুনের পূজা করি না, আমি পূজা করি ওই ব্যক্তি যেটা যে ব্যক্তিটা আগুনকে সৃষ্টি করেছেন, যিনি আগুনকে পয়দা করেছেন, আগুনকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত বান্দেগি করি। বল সকলে সুবহানাল্লাহ। জি, আমি আগুনের পূজা করিনি, আমি আগুনের আরাধনা তপস্যা আমি করিনি, আমি করি কার? যিনি আগুনকে সৃষ্টি করেছেন, যিনি আগুনের সৃষ্টিকর্তা, যিনি আগুনের প্রভু, যিনি আগুনকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর আমি আরাধনা করি, আল্লাহর পূজা করি আমি। বাবারা তোমাদের সাহস হলো না বাবা, এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই হাতটা আগুনের ভিতরে ভর ভর করে হাতটা আগুনের ভিতরে ভরে দিল। কিছুক্ষণ পরে হাত